সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা মূলত এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জারি করা একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে মূলত যে নোটিশটি জারি করা হয়েছে সেটা মূলত কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2022-এর জন্য। তো তোমরা এখানে যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। কী কী পোস্টের জন্য, কী পে স্কেল, কী ধরনের পে স্কেল রয়েছে, কবে লাস্ট ডেট ইত্যাদি সমস্ত কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো তোমরা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে, এবং তুমি যদি চ্যানেল নতুন হও চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে এবং অল অপশনে ক্লিক করে নেবে আমাদের চ্যানেলের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করব। তোমরা দেখে নাও প্রথমেই কিন্তু কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে, তবে ডেটগুলো আলোচনা করার আগে আমরা দেখে নিই এখানে তোমরা কী কী পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড এ কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য গ্রুপ সি, মূলত গ্রুপ সি এর পোস্টের জন্য মূলত এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে যে পোস্টগুলো রয়েছে সেটা হল লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, এগুলো কিন্তু কোথায় ভেরিয়াস মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অফিস অফ গভর্নমেন্ট অর্থাৎ অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের বিভিন্ন অফিস বা মিনিস্ট্রিজ বা ডিপার্টমেন্টে কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হবে। এছাড়া কিন্তু ভেরিয়াস কনস্টিটিউশনাল বডিজ বা সেক্রেটারি বডি বা ট্রাইব্যুনাল এটসেট্রা ইত্যাদি জায়গাতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যদি তোমরা সিলেক্ট হও। তো এক্ষেত্রে তোমরা দেখে নাও যে অ্যাপ ফর্ম সাবমিশনের ডেট কিন্তু শুরু হয়ে গেছে, 6 তারিখ থেকে কিন্তু ফর্ম সাবমিশন, অনলাইন ফর্ম সাবমিশন শুরু হয়ে গেছে এবং এটা চলবে 4/1/2023 পর্যন্ত, এবং লাস্ট ডেট মূলত রয়েছে 4/1/2023 পর্যন্ত ফর্ম সাবমিশনের। এক্ষেত্রে তোমরা দেখতে পারো চালান কিন্তু জেনারেট করতে পারবে 4/1/2023 পর্যন্ত, এবং লাস্ট ডেট এবং টাইম ফর মেকিং অনলাইন ফিস পেমেন্ট সেটা কিন্তু 5/1/2023 পর্যন্ত, এবং চালান কিন্তু ব্যাংকের মাধ্যমে দিতে পারবে 6/1/2023 মধ্যে। আচ্ছা, এডিট উইন্ডো কিন্তু ওপেন করা হবে, অর্থাৎ তোমাদের যদি কোনোরকম ফর্মে কিছু ভুল থাকে সেটা যদি কারেক্ট করতে চাও তাহলে কিন্তু তোমরা এডিট উইন্ডোর জন্য অপেক্ষা করো, এবং এডিট উইন্ডো কিন্তু ওপেন হবে 2 দিন, মূলত 9 তারিখ এবং 10 তারিখ। তো তোমরা এই 2 দিনের মধ্যেই যাদের ফর্মে ফর্ম সাবমিশনের সময় ভুল হয়েছে তারা কিন্তু সেটাকে কারেক্ট করে নিয়ে ফর্মটাকে রিসাবমিট করে দাও। এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন হবে 2টো এক্সামের মাধ্যমে, এবং এক্ষেত্রে Tier 1 এবং Tier 2 এই 2টো এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সামিনেশনের মাধ্যমে। এবং ফার্স্ট যে এক্সাম Tier 1 সেটা কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে হবে 2023-এর, এবং পরবর্তীকালে Tier 2-এর এক্সামিনেশনের যে ডেট সেটা কিন্তু পরবর্তীকালে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এরপর আমরা দেখব পে স্কেল কী ধার্য করা হয়েছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এবং বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পে স্কেল রয়েছে, অর্থাৎ পে লেভেল 2-এর ভিত্তিতে বেতন ধার্য করা হয়েছে কিন্তু 19,900 টাকা থেকে 63,200 টাকা। এবং এক্ষেত্রে মূলত তোমরা দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তোমার বেতন কিন্তু রয়েছে পে লেভেল 4 এবং পে লেভেল 5। তো পে লেভেল 4-এর ভিত্তিতে কিন্তু রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত, এবং পে লেভেল 5-এর ভিত্তিতে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত। ডেটা এন্ট্রি অপারেটর Grade 8-এর ক্ষেত্রে কিন্তু পে লেভেল 4-এর ভিত্তিতে রয়েছে বেতনক্রম 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে। ভ্যাকেন্সি দেখে নাও, গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা মূলত টেন্টেটিভ ভ্যাকেন্সি, মূলত অ্যাপ্রক্সিমেটলি এক্ষেত্রে 4,500টা ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ অনেকটাই ভ্যাকেন্সি রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাও বাড়তে পারে বা কমতেও পারে। তো সেটাই, সেই জন্যই কিন্তু বলে নেওয়া হয়েছে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটিভাবে 4,500 ভ্যাকেন্সি কিন্তু এক্ষেত্রে রয়েছে। রিজার্ভেশন অবশ্যই তোমরা পাবে যদি তোমাদের SC ST OBC ইত্যাদির মধ্যে যদি তোমরা পড়ে থাকো, বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইত্যাদি যদি হ্যান্ডিক্যাপ সেকশনের মধ্যে পড়ে থাকো তাহলে অবশ্যই তোমরা রিজার্ভেশন পাবে। এবং রিজার্ভেশনের বিষয়টা তোমরা এই নোটিশটাকে দেখে নাও, নোটিশটির PDF কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু তোমরা ভালো করে পড়ে নিয়ে তারপর এখানে অ্যাপ্লাই করবে। দেখো ন্যাশনালিটি বা সিটিজেনশিপ মূলত ইন্ডিয়ান হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে যাদের SC ST OBC বা যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, বা যাদের এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, বা উইডো যারা রয়েছে, উইডো বা ডাইভোর্সড যে ওমেন যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বয়সের ক্ষেত্রে আর কিন্তু দেওয়া আছে। তো তোমরা এটা কিন্তু ভালো করে দেখে নেবে। এরপর আমরা দেখব এডুকেশন কোয়ালিফিকেশন, এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন। তোমরা দেখতে
ফর এলডিসি জেএসএ এবং মূলত ডিইও এবং ডিইও গ্রেড এর জন্য মূলত একজন ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই 12th স্ট্যান্ডার্ড বা ইকুইভ্যালেন্ট এক্সাম পাস করতে হবে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। এবং বলা হচ্ছে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু 12th পাস করতে হবে তাদেরকে। এবং দেখতে পাচ্ছ যে যে ক্যান্ডিডেট মাস্ট প্রসেস এসেনশিয়াল কোয়ালিফিকেশন অন অ্যান্ড বিফোর কাট অফ ডেট, অর্থাৎ তোমার যে ডেটটা রয়েছে অর্থাৎ এই যে তারিখ লাস্ট ডেট এক্সাম ফর্ম সাবমিশনের, এটার আগে কিন্তু তোমার 12th এক্সাম পাস হতে হবে, সেটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এছাড়া তোমরা দেখতে পারছো আরও কিছু বিষয় কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে, মাস্ট কিন্তু তোমাকে 12th এক্সাম পাস করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং হাউ টু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে মূলত তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার ক্ষেত্রে মূলত তোমরা ssc.nic.in এখানে আসতে হবে তোমাদের, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লিঙ্কটা সেটা আমার ভিডিও ডিসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে। তোমরা সরাসরি ভিডিও ডিসক্রিপশন থেকে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিছু বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, ফটো অর্থাৎ রিসেন্ট ফটো, পাসপোর্ট সাইজ ফটো রাখতে হবে, যেটা কিন্তু 20 KB থেকে 50 KB মধ্যে হতে হবে, এবং আদার্স কিছু বিষয় যেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে তোমরা দেখে নেবে। তো পিডিএফটা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। এবং আরেকটা বিষয়, লাস্ট ডেট কিন্তু রয়েছে কিন্তু 4/1, মনে সবসময় খেয়াল রাখবে লাস্ট ডেট কিন্তু রয়েছে 4/1/2023, এর আগে কিন্তু তোমরা তোমরা ফর্ম সাবমিট করে নেবে। তো এই হলো আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এবং এছাড়া আর একটা বিষয় যেটা বলবো সেটা কিন্তু অনলাইন ফিস যেটা আছে সেটা কিন্তু 100 টাকা কিন্তু রয়েছে। তবে যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে বা এসসি এসটি যারা রয়েছে এবং ডিসএবিলিটির মধ্যে যারা পড়ছো বা এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে না। তো ফিস পেমেন্ট করার ক্ষেত্রে মূলত তোমরা ইউপিআই বা ভিম বা মাস্টার কার্ড, রুপি কার্ড ইত্যাদি কিন্তু ব্যবহার করতে পারো। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই, এই হলো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দিলাম। এছাড়া তোমরা কিন্তু পিডিএফটা ভালো করে পড়ে নিয়ে তারপর এখানে অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। দেখা হচ্ছে অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ চাকরির ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিও সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে। এবং পিডিএফটা কিন্তু আমার পিডিএফ বা অ্যাপ্লিকেশন লিঙ্ক, অফিসিয়াল লিঙ্ক সমস্ত কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা ডিসক্রিপশন থেকে কিন্তু সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে সোজাসুজি অফিসিয়াল ওয়েবসাইটে বা হাউ টু অ্যাপ্লাই বা কীভাবে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারো বা পিডিএফটা কিন্তু সরাসরি ডাউনলোড করে নিতে পারো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ চাকরির ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।